দর্শক দেখতে পাচ্ছেন আমাদের আলামিন ভাই, সে আমাদের এই রফিকুল ভাইয়ের সাথে 30টা পুরি বাজি ধরছে, তো এখন খাইতেছে। হেরে গেলে কি করব? আমার দাম আমি দিব। ভাই কয়টা খাইছেন? হেরে গেলে দাম দিব। ভাই কয়টা খাইছেন? সাক্ষী হিসেবে এনারা আছেন, সাক্ষী আলামিন ভাই পুরি খাইতেছেন, 30টা পুরি খাবেন। উনি ইতিমধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 21টা 21টা খাই ফেলছেন অলরেডি। আমরা আশা করি আলামিন ভাই পারবে। দর্শক আপনারা দেখেন আমাদের আলামিন ভাই, সে খুব খাইতে পারে, দুই বাটি ভাত খাওয়ার পরেও সে 30টা পুরি খাচ্ছে আমাদের আলামিন ভাই। আপনারা দেখেন জিনিসটা, আদেশের চাউলে ভাত খাওয়ার পরেও তাও 30 খান পুরি সে খাচ্ছে। এই যে আমাদের রফিকুল ভাই 30টা পুরির দাম দিবে যদি সে খাইতে পারে, আর যদি খাইতে না পারে তাহলে ওই যে কয়েকখান খাবে সে কয়েকখান দাম দিবে। আমাদের আলামিন ভাই 30টা পুরি খাবে, 21টা খাইছে। ওই তো এক থাপ পুরি এখানে নিয়ে নিছে, কি খাবে এখন? ডাল দেন, পানি দেন, চা দেন। এক বাটি ডালও যুক্ত হয়েছে ওখানে, কিন্তু পুরি কাটা যাবে না, পুরি কাটা যাবে না, পুরি 30টাই থাকবে। ডালটা অতিরিক্ত উনি চেয়ে নিয়েছেন, উনি খাবেন। ভাত খেয়েছেন দুই বাটি, আবার পুরি খাবেন 30টা। পারবে কাঁচামরিচ পেঁয়াজ লঙ্কা আরো সস যা যা আছে সব শেষ হয়ে যাবে। ভাগ করছে আল্লাহ না।